প্রোডাক্ট ওরিয়েন্ট রিলেশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা। এই মুহূর্তে নেত্রকোনার ছত্রংপুরে আছেন সহকর্মী অনুপ অধিকারী। তরুণ, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রোডাক্টর উডেন ডোর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে নেত্রকোনা এক আসনের। আমরা এখন যেখানে আছি নেত্রকোনা এক আসনের ছত্রংপুরে। নেত্রকোনা এক আসনে মোট ভোটার সংখ্যা 3,53,000। এই এক আসন থেকে প্রার্থী হচ্ছেন 5 জন, তার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, তিনি আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং আপনি বিএনপি মনোনীত প্রার্থী, কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আপনি মনে করছেন? বর্তমান যে গণতন্ত্রহীন বাংলাদেশ আছে, সেই বাংলাদেশে শুধুমাত্র কলমাকান্দা দুর্গাপুর নয়, সারা বাংলাদেশের একই চিত্র। মানুষ চায় গণতন্ত্র পুনরুদ্ধার, খুন গুন হত্যার রাজনীতি থেকে মুক্তি। আমাদের কলমাকান্দা দুর্গাপুর একটা অবহেলিত অঞ্চল, এই অঞ্চলে এখন নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। আমরা যারা বিএনপির পক্ষের লোক আছি, আমরা প্রতিনিয়ত পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের প্রার্থী কর্তৃক, যদি উনি ভাড়াটিয়া প্রার্থী, এই এলাকার বাসিন্দা না, ভাড়াটিয়া প্রার্থী কর্তৃক, তাদের সন্ত্রাসী এবং গুন্ডাবাহিনী কর্তৃক প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি। গত 12, 13, 14 এই 3 দিনে কলমাকান্দা এবং দুর্গাপুরে 7টি মামলা দায়ের করা হয়েছে। বিএনপির সভাপতি সম্পাদক সহ প্রায় 450 লোক আসামি নামে, আর অজ্ঞাত আছে কয়েকশো। অর্থাৎ আমরা যদি মোটা দাগে বলি, নির্বাচনের যে ন্যূনতম পরিবেশ, সেই পরিবেশটুকু এখানে নেই। আমাদের আমাদের নেতাকর্মীরা বাড়ির থেকে বের হতে পারছে না, হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, এবং পুলিশ প্রশাসন মনে হচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। আমি গতকালকে একটা এলাকায় গিয়েছিলাম, আমি বাধার সম্মুখীন হয়েছি। এরকম প্রতিনিয়ত আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আমরা আগেও বলেছিলাম, আমি সিইসি বলেছিলেন যে নির্বাচন স্ক্যাজুয়াল ঘোষণা হওয়ার পরে কোনো ধরনের মামলা হবে না, কিন্তু সিএসসির সেই বক্তব্য পুলিশ কেয়ার করছে না। প্রতিনিয়ত আজকেও আমার কয়েকটা ছেলেকে অ্যারেস্ট করা হয়। দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান, 4-4-4 বারের চেয়ারম্যান আবুচান চেয়ারম্যান সাহেবকে সহ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। কলমাকান্দা আমার বিভিন্ন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অর্থাৎ টোটাল অবস্থাটা এমনভাবে তৈরি করছে যাতে আমরা নির্বাচনের মাঠে না থাকতে পারি। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজকে সারাদিন থাকবে নেত্রকোনায়। আমরা ঘুরবো, কথা বলবো প্রার্থীদের সঙ্গে, কথা বলবো ভোটারদের সঙ্গে, সবকিছু জানাবো আপনাদের। সঙ্গেই থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।